রবি আমার সব দমে দমে তুন তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাকা খালির গানে আমার আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন সেলিম ঈশ্বরদি পাবনা থেকে লিখেছেন আপনাদের প্রচারিত আপনার জিজ্ঞাসা নিয়মিত আমি দেখে থাকি একটি প্রশ্নের জবাবে যা বলেছেন তেমন না বোঝার কারণে ওই প্রশ্নের আঙ্গিকে পুনরায় প্রশ্ন রাখছি আশা করি পবিত্র কোরআন এবং সুন্দর আলোকে জবাব দিবেন প্রশ্ন এক আমরা জানি প্রত্যেক সুস্থ সাবালক মুসলমানের জন্য একটি চন্দ্র বৎসরে ঈদুল ফেতরের নামাজ একবার ওয়াজিব যদি কোনো ইমাম তার ইমামতের মাধ্যমে অন্য সব মুসলমানের সাথে আদায় করলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে এরপর দ্বিতীয়বারও যদি তিনি ইমাম হয়ে পুনরায় আরেকদল মুসলমানের সাথে আদায় করেন তাহলে তা কি একই নামাজ দুইবার আদায় করা হবে না তিনি প্রশ্ন করেছেন যে ঈদের সলাত ওয়াইজিবের মাসালা নিয়ে আলোচনা করেছেন তিনি হুকুম দিয়েছেন যে ঈদের সলাত তিনি জানেন যে মানে এক বছরে একবার ওয়াজিব এখন কোনো ইমাম যদি মানে একবার আদায় করে থাকেন একদল মুসলিমদেরকে নিয়ে তিনি আরেক মানে তার জন্য আরেকবার আরেক দল মুসলিমদেরকে নিয়ে আদায় করা যায় কি না মানে এখানে প্রথমটা হচ্ছে এক নম্বর যে বিষয়টি সেটি হলো ঈদের সলাদ ইমাম সাহেব আদায় করবেন এবং তিনি যদি প্রথমে প্রথম জামাতে আদায় করে থাকেন একদল লোক নিয়ে ঈদের সলাত তার ঈদের সলাত আদায় হয়ে গিয়েছে সেক্ষেত্রে মানে তার ঈদের যেই ওয়াজিব আছে যদি ওয়াজিব মনে করা হয়ে থাকে এই মাসাল্লাম আলমদি মত আছে যাই হোক মানে বিশুদ্ধ বক্তব্য হয়েছে ঈদের সলাত ওয়াজিব তো তার ওয়াজিব আদায় হয়ে গিয়েছে এরপরে দ্বিতীয়বার যদি এমন হয় যে মানে অনেক বেশি সংখ্যক লোক জামাতে অংশগ্রহণ করতে পারেনি কোনো না কোনো কারণে সেটা মানে হতে পারে যে জায়গা স্বল্পতার কারণে হতে পারে বৃষ্টির কারণে হতে পারে অথবা লোকেরা দেরিতে আসার কারণে হতে পারে মানে এত সংখ্যক লোক মানে জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই যে এদেরকে নিয়ে আবার জামাত মানে আরেকটি বড় জামাত হতে পারে জামাতে আদায় করতে মানে আদায় করার সুযোগ আছে কিন্তু তাদের মধ্যে এমন ব্যক্তি নেই যে ব্যক্তি ঈদের জামাতের মতো মানে ইমামতি করার মতো যোগদা রয়েছে সেক্ষেত্রে এই ব্যক্তি যদি ঈদের জামাতের মানে ইমামতি করে থাকেন তাহলে তার পরবর্তী সলাদ যেটি তিনি আদায় করলেন এটা তার জন্য নফল হবে এবং তার জন্য যাই যাতে তিনি মানে পরবর্তী সলাতে কী করতে পারবেন ইমামতি করতে পারবেন কিন্তু যদি মানে ঈদের সলাদ আদায় করার মতো লোক থাকে তাহলে উত্তম হচ্ছে যেটা সেটা হলো তাদের মধ্য থেকে এক ব্যক্তি ইমামতি করবেন এখানে আমরা একটি বিষয় স্পষ্ট করেছি সেটি হচ্ছে এই যে ব্যক্তির সলাথ নিজের জন্য বৈধ ওই ব্যক্তি ইমামতি বৈধ কারণ অন্যতায় মানে সে তো সলা করতেছে তার সলাৎ হচ্ছে না অবশ্যই হচ্ছে সুতরাং আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকেন যে হয়তো ইমামতির জন্য মাদ্রাসা থেকে পাশ করা আলেম হতে হবে অথবা মানে বড় বড় মানে পর্যায়ের কোনো ব্যক্তি হতে হবে না এদের সলাথের ইমামতির জন্য তাদের সলাৎ বৈধ তাদের ইমামতীয় বৈধ সুতরাং যদি সেখানে এমন ব্যক্তি থাকে যে মূলত ইমামতি করতে পারেন ইমামতি করার জন্য যে সমস্ত মাসলা মাসাইল আছে সেগুলো জ্ঞান রাখেন তিনি যদি ইমামতি করেন এটা হচ্ছে উত্তম কোনো সন্দেহ নেই তিনি ইমামতি করে সারাতাড়ি করবেন কিন্তু যদি দেখা যায় যে না এদের মধ্যে কেউ ইমামতি করার মতো মানে ইমামতির যে সমস্ত মাসলা মশাইল রয়েছে এগুলোর সাথে তাদের কোনো সম্পৃক্ত মানে সম্পর্ক নেই তাদের জ্ঞান রাখেন না সুতরাং সেক্ষেত্রে যদি মানে যে ইমাম ইতিম ইতিপূর্বে মানে একদল লোককে নিয়ে জামাতে সালাত করেছেন তিনি যদি ইমামতি ইমামতি করেন তার করা নয় এটি বৈধ শেষে উনি বলেছেন যে ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছি ওই অবস্থায় একই ইমামের পেছনে দ্বিতীয় জামাত আদায়কারী মুসলিমদের নামাজ হয়নি বিস্তৃত জানার জন্য এই মন্তব্যের আলোকে তিনি আরও কিছু বিষয় উল্লেখ করেছেন যদি একই নামাজ দুইবার পড়া হয় তবে তো তার দ্বিতীয় নামাজ নফল হয়ে যাবে এটা তো আপনি বলেছেন এরপরে এক্ষেত্রে নফল আদায়ের ইচ্ছায় দাঁড়ানো ইমামের পেছনে ওয়াজিব আদায়ের ইচ্ছায় মুসলিদের নামাজ হয় কি করে প্রশ্ন আসতে পারে ইমাম যদি না পাওয়া যায় তখন কি হবে কেন হবে ইমামতির জন্য বিশেষ কোনো ক্রাইটেরিয়া আছে কি যতদূর জানি যিনি নামাজ সেহি করে পড়তে পারেন তিনি তো ইমাম হতে পারেন বিশেষ সময়ে তবে কোনো একই ইমাম একই জায়গায় একই নামাজ দুইবার পড়লে নামাজ শুদ্ধ হবে প্রসঙ্গত উনি ইন্টারনেটে বক্তব্য তুলে ধরেছেন যে দ্বিতীয়বার নামাজে যারা অংশগ্রহণ করেছেন মুসল্লি তাদের নামাজ হয়নি এটা কি ঠিক আমরা তো ক্লিয়ার করে দিয়েছি পুরা মাসালাই করে দিয়েছি ঠিক আমাদের স্পষ্ট বক্তব্য মাসালাই আমরা ক্লিয়ার করে দিয়েছি উনি যে কথাগুলো বলেছেন আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দিনাজপুর থেকে চিঠিটি পাঠানো হয়েছে লিখেছেন প্রথমে আমি অনেকগুলো প্রশ্ন একসাথে করার জন্য ক্ষমা চাচ্ছি কারণ আমি একজন নারী আমার পক্ষে বারবার চিঠি পোস্ট করা কষ্টকর তাই আপনাদের কষ্ট হলেও আমার প্রশ্নের উত্তরগুলো জানাবেন ইনশাল্লাহ আমরা জানাবার চেষ্টা করবো বোন প্রথম প্রশ্ন নামাজের প্রথমে শুধু আল্লাহ হ আকবর বলে তাকবির দিয়ে নামাজ পড়ি রুকুসিদ্দায় যাওয়ার সময় রাফিউল ইয়াদায়ন একবারও করা হয় না জাহানাফি হবে নিয়ম তাতে কি নামাজ সেই হবে ধন্যবাদ আল্লাহ আকবর আল্লাহ আকবার হবে ধন্যবাদ এই বোনকে তিনি যে সলাতে শুরু করে থাকেন আল্লাহ আকবর দিয়ে না আল্লাহ আকবার আল্লাহ আকবর সুতরাং এর উচ্চারণ শুদ্ধ করতে হবে শিখিনি যার জন্য চেষ্টা করবেন হা এর উপর পেশ রয়েছে হা এর উপর যেটাকে আমরা পেশ বলে থাকি দম্মা থাকে থাকবিতে হায়ের উপর পেশ রয়েছে এই পেশটাকে উচ্চারণ করতে হবে আল্লাহ সুতরাং আল্লাহ আকবর মানে এই উচ্চারণটি শুদ্ধ নয় মানে এই আল্লাহ আকবরের মাধ্যমে মূলত আপনি তাকবীরের মাধ্যমে সালাতে প্রবেশ করছেন এটি ঠিক আছে এই তাকবিরাতুল এহরামের সময় অথবা তাকবিরায় তাহারিমার সময় রাফুল ইয়াদাইন করার বিষয়ে আলেমদের কোনো মত নেই মানে সমস্ত আলামাহাম বলেছেন যে তখন রাফুল ইয়াদাইন করবেন কিন্তু পরবর্তীতে রুকু থেকে উঠার সময় এবং রুকু থেকে সিজদায় যাওয়ার সময় রফুলিয়া দাইন করার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে একদল আলামাই কেন বলেছেন যে মানে রুকু থেকে ওঠার সময় এবং রুকু থেকে সিজদায় যাওয়ার সময় মানে রফুলিয়া দাইন করবেন রফুলিয়া দাইন করবেন রফুল দাইন সাব্যস্ত হয়েছে আকদুল ও মাইকালাম বলেছেন যে না শুধুমাত্র রফুলিয়া দাইন শুধুমাত্র তাক তাহরিমার সময় প্রথমবারই করবে এরপর আর রফুলিয়া দাইন করবে না অর্থাৎ দুই হাত উত্তোলন করে যে এই সলাতের মধ্যে এটি আর এরপর করবে না এটি আলেমদের মধ্যে দলিলের কারণে একখতলাফ হয়েছে এই অখতলাফের কারণে সালাত বাতিল হয়ে যাবে এটি কেউ বলেননি সালাত বাতিল হয়ে যাবে এটা কেউ বলেননি তবে নবীর সাল্লাহ সাল্লামের হাদিসগুলো যদি আমরা একসাথ করি শূন্যায় নির্দেশনাকে যদি আমরা একসাথ করি আমাদের কাছে স্পষ্ট হবে যে নবী সাল্লা সাল্লাম মূলত রফুল করেছেন এবং রফুল দাইন করতে বলেছেন এবং সহ হাদিস এটি প্রমাণিত হয়েছে সুতরাং সেক্ষেত্রে রফুল ইয়াদাইন করাটাই হচ্ছে সুন্না বরং শেখুল ইসলাম হাফেজ ইমামুল কাজিম রাহিম আল্লাহ তালা তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লা উলি একজন সাহাবির কাছ থেকে ওইটা বর্ণিত হয়নি সহি সনদে আসেনি যে তারা রফুল ইয়ে করেননি এক্ষেত্রে বোঝা যায় যে নবী সাল্লাহল ইসলামের সাহাবাইকেরামের আমল মূলত রফুল ইয়েদায়নের পক্ষেই ছিল রফুল্দাইন করার বিষয় ছিল তাই যারা সলাতে সুনন্যায় রবিশনম করবেন তারা নবী সাল্লাহ আলী ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী রফুল্লিয়া দাইন করাটাই হচ্ছে মূলত সুন্না কিন্তু কেউ যদি রফলী দাইন না করেন তার সলাত বাতিল হয়ে যাবে এই মর্মে কোনো আলেম ফতোয়া নেই কারণ এই কাজটি কেউ কেউ সুন্না অথবা মুস্তাহাব বলেছেন উত্তম বলেছেন কোনো সন্দেহ নেই যেহেতু হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে কিন্তু এ নিয়ে বাড়াবাড়ি করা যে নামাজ হবে না রফুল ইয়েদান না করলে তাকে মানে তিরস্কার করা হবে মসজিদ থেকে বের করে দেওয়া হবে অথবা রফুল ইয়েদান করলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে মানে আমাদের সমাজের মধ্যে এ নিয়ে যে ধরনের কলঙ্ক অথবা যে ধরনের বাড়াবাড়ি আমাদের সমাজের মধ্যে আছে এই বাড়াবাড়ি মূলত নবী সাল্লা উল ইসলাম সাহাবাই কেরাম তাব ইন বা পরবর্তী সময় আইমাদুর ইশতিহাত যারা ছিলেন উলামাই উলামাইকার যারা ছিলেন উনি ইমাম গনিফুর রহমতুল্লাহ বলেন ইমাম শাফির রহমতুল্লাহ বলেন ইয়া অন্যান্য ইমাম বলেন কেউ আসলে এই ধরনের বাড়াবাড়ির কথা বলেছেন অথবা কারো কাছ থেকে প্রমাণিত হয়েছে আমার জানা নেই আমার জানা নেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে সংকীর্ণতা গোড়ামি এমন মানে প্রকট রূপ ধারণ করেছে যে এই বিষয় নিয়ে মনে হচ্ছে যেন মসজিদে ঢুকলো কেন বা এ ধরনের লোকে মসজিদের মানে মসজিদের কোনোভাবেই আসতে দেওয়া হবে না এ মানে আমি জানি না এই ধরনের সীমা আমাদের মধ্যে থেকে এসেছে ইসলাম খুবই সহনশীল মানে কোনো বিষয় যদি মানে ফ্যাক্ষি বিষয় যদি এখতলাফ থাকে সাহাবাই কালামের সময় এখতলাফ ছিল সাহাবাই ক্যালাম এটাকে খুব নিন্দনীয় তিরস্কৃত বা এর উপর মানে আক্রমণাত্মক অবস্থায় যেতে হবে এই ধরনের কোনো কিছু সাহাবাই কালামের সময় প্রমাণিত হয়নি কিন্তু আকিদাগত বিষয় যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি কেউ দ্বিমত পোষণ করে বিরোধ করে থাকে বা সেগুলো নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে থাকে অবশ্যই এটি নিন্দনীয় করে শুনতে হয়নি প্রিয় দর্শক আমরা জানলাম ছোটখাটো বিষয়ে মোস্তফা বিষয়ে যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে মতো পার্থক্য থাকতে পারে অতীত ছিল এখনও থাকবে এ নিয়ে বাহাস করা উগ্রতা প্রদর্শন করা এটা সঙ্গত নয় এটা আমরা আজকে উপলব্ধি করলাম এই সব আমার এই আমরা দিনাজপুর থেকে পাঠানো এক বোনের চিঠি পড়ছিলাম লিখেছেন ভেতর নামাজে দ্বিতীয় পর তৃতীয় রাকাতে সুরা মিলিয়ে পড়ার পর রাফিউল রাফেউল ইয়াদিন করে বুকে হাত রেখে দোয়া কোনো পড়া কি সাহি মানে তিনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে প্রথমত আপনার দ্বিতীয় রাখা উনি পড়লেন হ্যাঁ তাসৎপথ উঠলেন যে উঠলেন উঠলে তৃতীয় রাকেদের সুরাত মিরালেন হ্যাঁ ফাতেহা পল্লাহ সুরা মিরাল্যের পড়ানোর পর রাফিউলি আদ্দেন করে বুকে হাত রেখে দোয়া পড়াকে সহী না এই পদ্ধতি রসুল উল্লাহ সচেতনার সহী রেওয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি এটা আলেমদের একটি ইশতেহাদ পোলামাই ক্যারামের একটা ইশতেহাত সাব্যস্ত হয়েছে যদি কেউ এই পদ্ধতি অনুসরণ করেন এটা হয়ে যাবে সলাতে বাতিল হয়ে যাবে এই কথা বলারও সুযোগ নেই বাকি মানে সরা সরাসরি সুস্পষ্ট নস এর মাধ্যমে বা সুস্পষ্ট শহীদ অলিলের মাধ্যমে এই পদ্ধতি সাব্যস্ত হয়নি তিনি যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতি সাব্যস্ত হয়নি লিখেছেন ঋতুবর্তীকালীন মুখস্থ কোরআন পড়া যাবে কি নবী সাল্লাসাল্লাম জানাবাদ অবস্থায় জিকির করতেন এই হাদিসটি কি সেই ঋতুবর্তী সময়ে কোরআন তেলাওয়াত মুখস্থ যদি কেউ তেলাওয়াত করে থাকেন তার তেলাওয়াত করা যায় যাচ্ছে কিনা এই মাসাল্লাহ মধ্যে আলাদা মত রয়েছে শেখ আব্দুলাজিজ আবদুল্লাহ বিন বাজুর রহমুল্লাহ তালা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যদি কেউ তেলাওয়াত করে থাকেন তিনি তেলাওয়াত করতে পারবেন তেলাওয়াত করতে পারবেন তবে তিনি এখানে বলেছেন যে যদি মানে তার এই তেলাওয়াতের উদ্দেশ্য হয় যে হয়তো কোরআন বলে যেতে পারে কোরআনের সাথে সম্পর্ক মানে সুনির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছেন যে যে সমস্ত কারণে তেলাওয়াত করাটা তার জন্য উচিত তো সেক্ষেত্রে তিনি তেলাওয়াত করতে পারেন কোরআন স্পর্শ না করে তেলাওয়াত করার ব্যাপারে মানে ওলামায় ওলামাইকার এটাকে জায়েজ বলেছেন সুতরাং এটাই যেহেতু সুস্পষ্টভাবে মানে সুনির্দিষ্ট কোন নস এর মাধ্যমে নিষেধ করা হয়নি সুতরাং এটি পড়া জায়েজ রয়েছে দ্বিতীয় যে মাসালাটি এর সাথে যোগ করেছেন সেটি হচ্ছে নবী সাল্লাহ আলী সাল্লাম জিকির করার বিষয়টি জানাপাত অবস্থায় অথবা অপবিত্র অবস্থায় রবীমাম জিকির জিকির বলতে এখানে আল্লাহ রাবুল আলমীর জিকির মানে জিকির লেসানি বা উদ্দেশ্য নয় রবী সাল্লাহসাল্লামের জিকিরকে আমরা জানি যে জিকির তিন প্রকারে হতে পারে একটা হচ্ছে দাদিক রুবিল কাল অন্তরের মাধ্যমে জিকির আরেকটা হচ্ছে আজিক রুবিল লিসান মুখের মাধ্যমে জিকির আর একটা হচ্ছে আজিক রুবি আল আমল কাজের মাধ্যমে জিকির সুতরাং নবী সাল্লাহসাল্লাম সার্বক্ষণিক জিকির করতেন সেটি কোনো সন্দেহ নেই কিন্তু নবী সাল্লাহু জিকির অর্থ এই নয় যে নবী সাল্লাহ আলী মানে এর মাধ্যমে মানে মৌখিক মাধ্যমে নবী সাল্লাহু ইসলাম এইভাবে জিকির করেছেন এই অবস্থায় যে নবী সাল্লাহ আসলাম অবিত্র ছিলেন মানে এটি সরাসরি এইভাবে সাব্যস্ত হয়নি মনে তো নবীসল্লাহ ইসলাম সার্বক্ষণিক আল্লাহ রবুল আলমী যেটি আইসারা দিন বণিত আদিজ থেকে যাবেন নবীল্লাহ্লাহ্লাহাম সার্বক্ষণিক আল্লাহ তারা জিকির করতেন এখান থেকে বুঝায় যে নবীসল্লাহলীস্লাম এর জিকিরটি মানে সেটা মৌখিক জিকিরও ছিল অন্তরের দিক থেকে নবীসল্লাহ আল্লী আসসালাম আল্লাহ রাবুল সাথে তার সম্পর্ক আল্লাহ তালা স্মরণকে তিনি সার্বক্ষণিক নিজের অন্তরের মধ্যে মানে অব্যাহত রাখতেন আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন সম্মিলিত দোয়া করা যাবে না অনেক ইমাম বলছেন তবে কোন কোন ক্ষেত্রে সম্মিলিত দোয়া করা যাবে জানাবেন হানাফি মাঝাবে নামাজের পর বাজ জানা জানাজা শেষে ঈদের নামাজ শেষে কবরস্থানে গিয়ে সম্মিলিত দোয়া করে থাকে এগুলি কি সেহি প্রথম কথা হচ্ছে সম্মিলিত দোয়া করা যাবে না কিছু কিছু আলেম বলেছেন মানে এ কথাও শুদ্ধ নয় মানে সম্মিলিত দোয়া যে যে সমস্ত আলেম বলেছেন তারা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে ফরজ সলাতের পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পর মুক্তিরকে নিয়ে যে সম্মিলিত দোয়া করে থাকেন সেই দোয়ার কথা বলা হয়েছে মানে এই দোয়া এই সম্মিলিত দোয়ার যে ফরমেটটা রয়েছে এটি সুলল্লাহ সাল্লাহম সুন্না দ্বারা সাব্যস্ত হয়নি সুলল্লাহ সাল্লাহম এইভাবে মানে দোয়া করেছেন মর্মে মানে কোনো সহিহাদির সাব্যস্ত হয়নি এটাকে বোঝানোর জন্য ওলামায় কালাম বলেছেন এখন আপনি সেটাকে নিয়ে যাচ্ছেন এখানে কমপ্লিট মানে যত প্রকার সম্মিলিত দোয়া আছে সবগুলোর মধ্যে না এটি শুদ্ধ নয় মানে সম্মিলিতভাবে ওই দোয়ার কথা বোঝানো হচ্ছে সেটা হলো ফরজ সরাতেের পরে মানে ইমাম সাহেব মুক্তাদিদেরকে নিয়ে সম্মিলিতভাবে যে দোয়া করে থাকেন সেটি দ্বিতীয় মাসাটি আসছে সেটা হলো এই মানে কিছু কিছু ক্ষেত্রে রসল্লাহ সাল্লাহু সাহাবাই সাহাবাইক্রাম থেকে যে দোয়া করেছেন দোয়া করেছেন জুমার খুদ্ায় দোয়া করেছেন ঈদের খুদ্বায় দোয়া করেছেন রসুল্লাহ সাল্লাহু আসাল্লাম বিভিন্ন জায়গায় দোয়া করেছেন এবং এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথাও গিয়েছেন রসলাল্লাহ সাল্লা ইসলাম সেখানে বাসায় খাওয়া দাওয়া করেছেন তারপরে রসল্লাহম দোয়া করেছেন সাব্যস্ত হয়েছে এবং সোলাইম রেদিয়ালতনার বাসায় রসুল্লাহ সাল্লা ইসলাম গিয়েছেন সেখানে রসুল্লাহ সাল্লাম দোয়া করেছেন খেয়েছেন এটি হাদিস দারাস উম আনস রেদি আল্লনার বাসায় রসুল্লাহ সাল্লাম এমনটি করেছেন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেক্ষেত্রে যদি কেউ মানে একটা দল একত্রিত হয় এবং বলে যে একটু দোয়া করেন সবাই সবাই মিলে যদি দোয়া করে থাকে মানে সেখানে একত্রিত হয়ে দোয়া করাটি রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিধান অনুযায়ী গর্হিত নয় পরিপন্থী কাজ নয় দোয়া করা যাইস না যাইস এটি অধিকাংশ কেরামের বক্তব্য এবং আলেমদের বিভিন্ন জনের আমল সাব্যস্ত হয়েছে মানে আলেমদের সালাফদের মধ্যে অনেকের আমল সাব্যস্ত হয়েছে এটা মানে কারণ দোয়া করা যেহেতু যাইজ সুতরাং এটা ব্যক্তিগতভাবে যাইজ সম্মিলিতভাবে যাইস কিন্তু সম্মিলিতভাবে দোয়া করাটাকে ফরমেট করে নেওয়া এটাকে নিয়মিত এলতেজাম করা একটা নিয়মে পরিণত করা শূন্যতে পরিণত করা এই কাজটি বেদাত যে জিনিসটা বুঝতে হবে আসলে মানে আমরা অনেকে আছে যে আসলে মূল কথাই বুঝি না মানে এই জন্য আমরা এখানে বিভ্রান্ত হই এবং অন্যদিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করি সেটা হচ্ছে যদি মানে সম্মিলিত দোয়া করাটাকে এলতেজাম করে নেয় সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে এবং সেটাকে শূন্যতে পরিণত করে নেওয়া হয় তাকে তাহলে এটি বেদাত হবে করে শুনতে হয় তাহলে এই কাজটি বেদাত হবে সূর্যাসম্মত হবে না কারণ হচ্ছে তাহলে আমি দিনের মধ্যে একটা প্রবর্তন করলাম মানে একটা তরিকা একটা সিস্টেম একটা শূন্যতা জারি করে দিলাম যেটি মূলত রসুল্লাহ সাল্লা ইসলাম অথবা সাবাইক রাম অথবা পরবর্তী সময় তাবিদের আমলের মাধ্যমে বা কারো বক্তব্যের মাধ্যমে এটি সাব্যস্ত হয় নাই এ ধরনের কিছু চালু করে যা জায়েজ দেয় তাহলে এটা এহদাস ফির দিন হয়ে যাবে কিন্তু যদি এমনি একত্রিত হল লোকেরা দোয়া করলো কেউ তাহলে সে দোয়া করাটা যার জন্য হয়েছে এরপর আপনি নিয়ে এসেছেন যে বক্তব্য সেটা আরেকটি গর্হিত বক্তব্য সেটা হচ্ছে এই যে হানাফি মাঝহাবের মধ্যে মূলত মানে হানাফি মাঝহাবের বিষয় নেই এটা মাঝহাবের সাথে এর কোনো সম্পর্ক নেই মাঝাবের ইমাম ওহনিফা রহমতুল্লা রাই তিনি বলেন নাই যে ফরজ সালাতে পরে সমৃদ্ধ দোয়া করতে হবে তিনি বলেন নাই যে মানে জানাজা সালাতের পরে দোয়া করতে হবে মানে অথবা তিনি বলেন নাই যে খতম করতে হবে মানে মানে এই তাহিল খতম তসবি খতমে হাজারি খতমে দরুদে হাজারি তারপরে দরুদে তাজ এগুলো ইমা আব্বানীপুর রহমতুল্লার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই হানাফি মাজাবের সাথে বাকি পরে যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা হানাফি মাজাবের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই এটি মাঝহাবের বক্তব্য নয় এটি মাঝহাবের নাম ভাঙিয়ে মানে মাঝহাবের নাম দিয়ে মূলত একদল লোক নিজেরা চালু করেছে এরা তাদের বক্তব্য এটা মানে মাঝহাবের নামে চালু করে দেওয়া হয়েছে মানে মাঝহাবের মানে মোতাকাদ্দ আলেমরা জানতেনই না আমিবর রহমতুল্লাহ থেকে ইমাম আবু ইউসুফ থেকে ইমাম মহম্মদুল হাসান আসিবানি রহমতুল্লাহ থেকে কোনো ধরনের রেবায়ত নেই যে ফরজ সালাতে পরে যে সম্মিলিত দোয়া করা হয় থাকে রবজুল্লাহ মিন্দাল এক যদি কেউ বলেন যে ইমাম রহমতুল্লাহ জায়েজ বলেছেন মানে যে এই সম্মিলিত দোয়া মানে তিনি মিথ্যাচার করলেন ইমামরা আবহের রহমতুল্লাহ সমস্যা হ্যাঁ এটি মাঝহাবের সাথে এর কোনো সম্পর্ক নেই তিনি হয়তো মনে করেছেন যেটা হানাফি মাঝাবে যায় না হানাফি মাঝহে আপনি পরে যেই মানে বক্তব্যগুলো উল্লেখ করেছেন এগুলো কোনোটাই হানাফি মাজহাবের মধ্যে বা মাজহাবের আলেমদের বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়নি এগুলো পরবর্তী যুগের মানে হানাফি নাম দিয়ে বিকৃত কিছু ওলামায় ক্যারামের আমল দ্বারা মানে প্রচলিত হয়েছে আমলের মাধ্যমে প্রচলিত হয়েছে সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে এটা মাঝাবের এর মাঝাবের বিষয় নয় মাঝহের সাথে সম্পৃক্ত বিষয় নয় বরং এটি সুন্না পরিপন্থী বেদাতি পরবর্তী সময় যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করে থাকে তাদের আমল দ্বারা এগুলো প্রচলিত হয়েছে আপনি মধ্যে বলেছেন জুমার নামাজে এবং এদের নামাজে দোয়া করা যাবে এটাকে খোদবা না নামাজ শেষে খোদবার মধ্যে খোদমতের মধ্যে বলেছি খোদবার মধ্যে বলেছি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন দোয়া আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব আমাদের আকাঙ্ক্ষা প্রকাশ করব আমরা তো তারই ইবাদত করি তার কাছেই তো আমরা দোয়া করব আমরা চাইব এটি খুবই সুন্দর বিষয় ভালো বিষয় কোথায় কিভাবে করব সে বিষয়টা আমাদের জানতে হবে আর যে বিষয়ে সুস্পষ্ট দলিল পাওয়া যায় নবিসুলাম করেননি সেখানে আমরা নতুনভাবে কিছু কেন করতে যাব এসব বিষয়বোধ আমাদের আরও সচেতন এবং সতর্ক থাকা প্রয়োজন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা টিভি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি সব দামে দামে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব